কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনা নিয়ে কন্ট্রোল রুম ও সিগন্যাল বিভাগের 20 জন কর্মীকে জিজ্ঞাসাবাদ, বাজেয়াপ্ত লগবুক ও নথি, 25 ঘন্টা পর শুরু আপ ডাউনে ট্রেন চলাচল। দুর্ঘটনার আগে অকেজো স্বয়ংক্রিয় সিগন্যাল কাজ করছিল, রেল ট্র্যাকিং সিস্টেম, কোথায় ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, কত গতিতে যাচ্ছিল মালগাড়ি, তথ্য ছিল না কন্ট্রোল রুমে খবর সূত্রের। স্বয়ংক্রিয় সিগন্যাল খারাপ ছিল, ঘন্টায় 10 কিলোমিটার বেগে যাওয়ার নির্দেশ মানেননি মালগাড়ির চালক, সামনে ট্রেনের সঙ্গে ন্যূনতম 150 মিটার দূরত্ব রাখেননি, ভুল ওড়ি জানালো রেল। দুঃস্বপ্নের রেল যাত্রা, দুর্ঘটনার প্রায় 18 ঘন্টা পর শিয়ালদায় পৌঁছলো দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনের উপরও বিশ্বাস করা যাচ্ছে না, যেমন ট্রেনটা যুগ দিলে পরে যাচ্ছি পরে যাচ্ছি। বিজেপির কেন্দ্রীয় দল ফিরে যেতেই ডায়মন্ড হারবার জেলা পার্টি অফিসে তালা, ঘর ছাড়া বিজেপি কর্মীদের, জেলা সভাপতির বিরুদ্ধে ক্ষোভ, রবিশঙ্কর প্রসাদদের তন্ময় আটকেও বিক্ষোভ। কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো মমতা বন্দ্যোপাধ্যায়ের, পুজো দিয়ে বিজেপি সাংসদ অনন্ত মহারাজের বাড়িতে তৃণমূল নেত্রী, উত্তরে নতুন সমীকরণ জল্পনা তুঙ্গে। 7 বছর পরেও কেন সব ট্রেন পেল না অত্যাধুনিক এলএইচপি কোচ, পরপর মৃত্যু মিছিল, যাত্রী সুরক্ষা নিয়ে ছেলে খেলা আর কতদিন, ঘণ্টাখানেক সঙ্গে সুমন রাত 8টা।